স্বাগত বেস্ট স্কুলে সুরা মুজাম্মিল এর শানে নজরুল তাপসির ও বাংলা অনুবাদ এই সুরার নামকরণ হয়েছে এই সুরার প্রথম আয়তে উল্লিখিত আরবি শব্দ মুজাম্মিল থেকে যার অর্থ বস্ত্র আচ্ছাদনকারী সুরা মুজাম্মিল পবিত্র কোরআনের তিয়াত্তরতম সুরা যার আয়াত সংখ্যা বিশটি সুরাটি মক্কায় অবতীর্ণ হয় তাই সুরাটি সূরার শ্রেণীভুক্ত সুরা মুজাম্মিল এর বিষয়বস্তু মক্কার কুরাইশা যখন একত্রিত হয়ে মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে পাগল জাদুকর কবি ইত্যাদি বলে আখ্যায়িত করছিল এতে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মনক্ষুণ্ণ ও আশাহত হয়ে নিজ গৃহে চাদর দ্বারা নিজেকে আবৃত করে চিন্তামগ্ন অবস্থায় শুয়েছিলেন এমন সময় ফেরেস্তা জিব্রাইল তার নিকট এ সুরা নিয়ে হাজির হন জিব্রাইল আলাইসাল্লাম তাকে হে বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি বলে সম্বোধন করেন হজরত জিব্রাইল আলাইসাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন আপনি কাফেরদের কথায় মনক্ষুণ্ণ হবেন না আপনি উঠুন এবং মহান আল্লাহ তালার ইবাদত বন্দিগি করুন কাফেরদের জন্য কঠিন শাস্তি রয়েছে তারপর জিব্রাইল আলাই্লাম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সুরা মুজাম্মিল এই সুরার প্রথম দিকে মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামকে নির্দেশ দেয়া হয়েছে যে মহান কাজের গুরুদায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে তার দায় দায়িত্ব ঠিকমতো পালনের জন্য আপনি নিজেকে প্রস্তুত করুন সুতরাং আপনি রাতের বেলা উঠে অর্ধেক রাত কিংবা তার চেয়ে কিছু কম বা বেশি সময় পর্যন্ত নামাজ পড়ুন এরপর নবীকে উপদেশ দেওয়া হয়েছে আপনি সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে সমগ্র বিশ্বজাহানের রব আল্লাহ তালার উদ্দেশ্যে নিবেদিত হয়ে যান নিজের সমস্ত ব্যাপার তার কাছে সোপর্দ করে দিয়ে নিশ্চিন্ত হয়ে যান বিরোধীরা আপনার বিরুদ্ধে যা বলছে সে ব্যাপারে ধৈর্য ধারণ করুন তাদের কথায় ভ্রুক্ষেপ করবেন না তাদের ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দিন তিনি তাদের সাথে বুঝাপড়া করবেন এর পরের আয়াতগুলোতে যারা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বিরোধিতা করেছিল তাদের এ বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আমি যেমন ফেরাউনের কাছে রাসুল পাঠিয়েছিলাম ঠিক তেমনি তোমাদের কাছেও একজন রাসুল পাঠিয়েছি এখন আল্লাহ রাসুলের কথা না শুনলে ফেরাউন সম্প্রদায়কে যে শাস্তি দেওয়া হয়েছে ঠিক তেমনই তোমাদেরকেও দুনিয়া ও আখেরাতে কঠিন শাস্তি দেওয়া হবে এবং এই শাস্তির কিছু বর্ণনাও এই সুরাতে আলোচনা করা হয়েছে আর যারা আল্লাহর সত্যবাণীর প্রতি ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার সুরা মুজাম্মিলের বাংলা অনুবাদ সুরা মুজাম্মিল আয়াত সংখ্যা বিশ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আয়াত নম্বর এক হে বস্রাবৃত আয়ত নম্বর দুই আল্লাহর স্মরণের উদ্দেশ্যে রাত্রি জাগরণ করো আয়ত নম্বর তিন রাতের অর্ধেক বা তার চেয়ে কিছু কম আয়ত নম্বর চার অথবা তার চেয়ে বেশি সময় নিয়ে স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন তেলওয়াত করো আয়াত নম্বর পাঁচ শীঘ্রই আমি তোমার কাছে গুরুত্বপূর্ণ বাণী নাজিল করব আয়ত নম্বর ছয় নিশ্চয়ই রাত্রিজাগরণ আত্মসংযমের জন্য অধিকতর উত্তম এবং কোরআন স্পষ্ট ও মনোযোগ সহকারে পাঠের জন্য সঠিক সময় আয়াত নম্বর সাত নিশ্চয়ই দিনের বেলায় তোমার জন্য আছে দীর্ঘ কর্মব্যস্ততা আয়াত নম্বর আট সুতরাং তুমি তোমার রবের স্মরণ করো এবং একাগ্র চিত্তে তার দিকেই মগ্ন হও আয়ত নম্বর নয় তিনি পূর্ব ও পশ্চিমের মালিক তিনি ছাড়া কোন উপাস্য নেই অতএব আল্লাহকে একক কর্ম রূপে গ্রহণ করো আয়াত নম্বর দশ আর সত্য অস্বীকারীরা তোমার বিরুদ্ধে যাই বলুক তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং ভদ্রভাবে তাদের পরিহার করে চলো আয়াত নম্বর এগারো যারা সত্য অস্বীকার করছে তাদের বিষয়টি আমার উপর ছেড়ে দাও জীবনের বিলাস সামগ্রী যা তারা ভোগ করছে তা ভোগ করার জন্যে আরো কিছুটা সুযোগ দাও আয়াত নম্বর বারো তাদের জন্য রয়েছে শৃঙ্খল ও প্রজ্বলিত আগুন আয়াত নম্বর তেরো আর কাটাযুক্ত খাবার এবং যন্ত্রণাদায়ক শাস্তি আয়াত নম্বর চোদ্দ আর তা বাস্তব রূপ লাভ করবে সেদিন যেদিন পৃথিবী প্রকম্পিত হবে পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে পরিণত হবে উড়ন্ত ধূলিকণায় আয়াত নম্বর পনেরো নিশ্চয়ই আমি তোমাদের নিকট এমন এক রাসুল তোমাদের সাক্ষী প্রেরণ করেছি যেমন আমি রাসুল প্রেরণ করেছিলাম ফেরাউনের কাছে আয়াত নম্বর ১৬ কিন্তু ফেরাউন সেই রাসুলকে অমান্য করেছিল যার ফলে আমি তাকে দুনিয়াতেই কঠিন শাস্তি দিয়েছিলাম আয়াত নম্বর সতেরো অতএব তোমরা যদি সত্যকে অস্বীকার নম্বর আঠারো সেদিন আকাশ হবে বিদীর্ণ আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে আয়াত নম্বর উনিশ নিশ্চয়ই এ এক উপদেশ অতএব যে চায় সে তার রবের দেখানো পথ অবলম্বন করুক আয়াত নম্বর বিশ তোমার রব জানেন তুমি আল্লাহর স্মরণে রাত্রি জাগরণ করো কখনো রাতের প্রায় দুই তৃতীয়াংশ কখনো অর্ধেক বা কখনো এক তৃতীয়াংশ আর তোমার সঙ্গী সাথীদের একটি দলও তাই করে দিন রাতের পরিমাণ তিনিই নির্ধারণ করেন তিনি জানেন তোমরা অনেকেই এর সঠিক হিসাব রাখতে পারবে না তাই তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন তাই কোরআন যতটুকু তেলাওয়াত করা তোমাদের পক্ষে সহজ ততটুকু তেলাওয়াত করো আল্লাহ জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে কেউ কেউ আল্লাহর অনুগ্রহ ও ধন সম্পদ সন্ধানে দেশ বিদেশ ভ্রমণ করবে আর কেউ কেউ আল্লাহর পথে লড়াই সংগ্রামে ব্যস্ত থাকবে তাই কোরআন হতে যতটুকু সহজ তাই পাঠ করো আর নামাজ কায়েম করো জাকা দাদাই করো আল্লাহকে উত্তম ঋণ দাও অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করো আসলে যা কিছু সৎকর্ম তোমরা অগ্রিম আল্লাহর কাছে পাঠাবে তার পরিবর্তে পরকালে এর চেয়ে উত্তম ও অনেক বড় পুরস্কার তোমরা আল্লাহর কাছে পাবে তোমরা সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু সমাপ্ত পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ